हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल हेयर केयर बांग्ला। वन्स अगेन आमी आबार चले एसेछि आपनादेर काछे आरेकटा वीडियो निये। आर आजकेर वीडियोटा खूब बेशी बेशी इम्पर्टेंट आपनादेर सकलेर जोन्नो, जारा हेयर ट्रांसप्लांट करबेन बोले भाबछेन एबं जारा हेयर ट्रांसप्लांट करिये फेलेछेन, शेडिंग स्टेज चलछे, बा जादेर खूब बेशी डैंड्रफ हय एबं इचिंग स्क्याल्प एबं एंटीफांगल इनफेक्शन आछे, फांगास हये गेछे एबं रेडिश रेडिश प्याच देखते पाच्छेन स्क्याल्पेर मध्ये, तादेर सकलेर जोन्नो আপনাদের মনে রাখতে হবে যে আপনারা কোন জিনিসটা ইউজ করলে সবথেকে বেশি ভালো হবে। কারণ আমি মূলত এটা ছেলেদের এবং ফিমেলদের, মানে মেল অ্যান্ড ফিমেল বোথ, পুরো সকলের জন্যই বানাচ্ছি। সবার আগে আসি মেডিসিনের জন্য। মেডিসিন ছেলেদের যেই প্রবলেমটা আছে সেটা হচ্ছে ডিএইচটির প্রবলেম, ডিহাইড্রোটেস্টোস্টেরন। আপনারা জানেন এর আগে আমি বহু ভিডিওতে কিন্তু বলেছি যে টেস্টোস্টেরন যদি বেশি হয়ে যায় তখন সেটা ডিএইচটিতে কনভার্ট হয়ে যায় এবং তার ফলে সেই ডিএইচটি কিন্তু আমাদের যে হেয়ার ফলিকল আছে সেই হেয়ার ফলিকলে এফেক্ট করে এবং মেল প্যাটার্ন বাল্ডনেস তৈরি হয়ে যায়, আমাদের হেয়ার পড়তে থাকে, যেটাকে ডাব্লু শেপ বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলে থাকে। ওকে, তো আমি সেটার কথা বলবো। অনেকেই কিন্তু ফিনাস্টারাইড নিয়ে থাকে এই ডিএইচটিকে ব্লক করার জন্য, অনেক ডক্টরও কিন্তু প্রেসক্রাইব করে থাকে। কিন্তু আমি বলে রাখি যে ফিনাস্টারাইডের কিন্তু সামান্য কিছু সাইড এফেক্ট পাওয়া গেছে যা প্রথম থেকেই ছিল, আপনারা অনেকেই জানেন হয়তো এই ব্যাপারে, যেটা সেক্সুয়াল সাইড এফেক্ট। তো আমি একটাই কথা বলতে চাইবো যে সকল মেল এবং ফিমেল, ফিমেলদের এখানে আনবো না কারণ ডিএইচটির প্রবলেম শুধুমাত্র মেলদেরই হয়, তো আপনারা কিন্তু নর্মাল যে ডিএইচটি ব্লকার আছে, যেই নর্মাল ডিএইচটি ব্লকার ইউজ করতে পারেন। যে নর্মাল ডিএইচটি ব্লকার হচ্ছে যেরকম ধরুন ইন্ডিয়ান গুজবেরির যে জুস, যেটাকে আমলকি বলা হয়, আমলা, সেটা ইউজ করতে পারেন, অ্যালোভেরা জুস ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনি কোনো মেডিসিন নিতে চান তাহলে আপনি ফিনাস্টারাইডকে সরিয়ে কি মেডিসিন, যার মধ্যে ন্যাচারাল এক্সট্রাক্ট আছে, অ্যামিনো অ্যাসিড আছে, নিউট্রিশিয়ান আছে, ভিটামিন সাপ্লিমেন্ট আছে, কি নিতে পারেন। এবং আমি কিন্তু অনেক বেশি প্রোডাক্টের কথা বলেছি, অনেক বেশি মেডিসিন কোম্পানির কথা বলেছি, যে আপনারা কিন্তু অনেক কনফিউজ হয়ে গেছেন আগের ভিডিওতে যে কোনটা বেস্ট হবে, কোনটা ইউজ করতে আপনারা পারেন। আমি যেটা এই ভিডিওতে বলবো সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, যে আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না কোনো কোম্পানির। আমি ব্যক্তিগতভাবে আমি ইউজ করে সাকসেস পেয়েছি, আমার ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে এটাই বেস্ট, কারণ আমি অনেক এর আগে ইউজ করে ফেলেছি অলরেডি। তো আপনারা যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ফলি হেয়ার, ঠিক আছে। আমি এর আগের ভিডিওতেও বলেছি অ্যাট দ্য টাইম অফ মাই হেয়ার ট্রান্সপ্লান্ট, যখন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম তারপরে কিন্তু আমি ফলি হেয়ার ইউজ করেছিলাম, কিন্তু আমি ফলি হেয়ার এর ব্যাপারে অতটা আমি জানতাম না সেই সময়, তো আমি ফলি হেয়ার ইউজ করেছিলাম। কিন্তু ফলি হেয়ার আর ফলি হেয়ার এর মধ্যে পার্থক্যটা কী আমি আপনাদের দেখিয়ে দেবো, যে ফলি হেয়ার হচ্ছে এই, আপনারা দেখুন, ফলি হেয়ার হচ্ছে এই আর ফলি হেয়ার এ হচ্ছে এই। ফলি হেয়ার এ হচ্ছে মেলদের জন্য খুব ভালো হবে, মেলদের জন্য খুবই ভালো হবে, মেলরা ইউজ করতে পারেন এটা, মেল প্যাটার্ন বাল্ডনেস এবং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার জন্য খুব ভালো হবে। এবার আমি যেটা বলবো যে ফলি হেয়ার আর ফলি হেয়ার এর মধ্যে পার্থক্য কী প্রথম পার্থক্যই হচ্ছে ডিএইচটি ব্লকার। কেন আমি বললাম যে ছেলেদের জন্য এটা ভালো হবে, কারণ এটা হচ্ছে ডিএইচটি ব্লকার, এটা 110% ন্যাচারাল ডিএইচটি ব্লকার, এর মধ্যে কিন্তু কোনো ফিনাস্টারাইড ইউজ করা হয়নি। যেটা আছে সেটা হচ্ছে গ্রিন টি এক্সট্রাক্ট আছে এর মধ্যে, গ্রিন টি এক্সট্রাক্ট কিন্তু ডিএইচটি ব্লকার। এছাড়াও আপনি অনেক জিনিস এর মধ্যে পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে নিউট্রিশিয়ান তো অবশ্যই পাচ্ছেন, এনার্জি, প্রোটিন, ফ্যাট যেটা রয়েছে তার কিন্তু যেটা রয়েছে ইনগ্রেডিয়েন্ট সেটা কিন্তু ডেসক্রাইব পিছনে করাই হয়েছে, বর্ণনা করাই হয়েছে। এবং আপনি যেটা পেয়ে যাচ্ছেন যেরকম সিড এক্সট্রাক্ট পেয়ে যাচ্ছেন, ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড, এবং এই যেই জিনিসটা বানানো হয়েছে এটা কিন্তু খুব একটা মেলের জন্য, একটা ছেলেদের জন্য যতটুকু দরকার, হেয়ার, স্কিন অ্যান্ড নেলের জন্য যতটুকু দরকার ততটুকু। এর মধ্যে কিন্তু আপনি বায়োটিন পেয়ে যাচ্ছেন, ভিটামিন B7 পেয়ে যাচ্ছেন, ফলিক অ্যাসিড পেয়ে যাচ্ছেন, ভিটামিন B9 পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য সমস্ত ভিটামিন, প্রোটিন সব কিছু ব্যালেন্স করে, অ্যামিনো অ্যাসিড সব কিছু ব্যালেন্স করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি যারা ছেলেরা আছেন তো আমি বলবো ছেলেরা কিন্তু এটা ইউজ করতে পারেন। এর মধ্যে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে ডিএইচটি ব্লকার এক্সট্রা আছে, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে নিউ ইমপ্রুভড ফর্মুলা।
देखो न्यू इम्प्रूवड फर्मुला, न्यू इम्प्रूवड फर्मुला एर जोन्नो कारण किछु इम्प्रूवमेंट करा हुए चे जेटा छेलेदेर क्षेत्रे बेशी काजे लागे बोले आमार मोने हुए चे। तो तार जोन्नो किन्तु आमी शेयर करछि एई भिडियोटा। प्रचुर कोश्चेन पेयेछि, सेई कोश्चेनेर अन्सार हिसेबे किन्तु आमी एटा बानाते चलेछि एई भिडियोटा। तो आपनी एटा पेये जाबेन, 15टा पेये जाबेन, एखाने 15टा आछे 330 टाका, 15टा ट्याबलेटेर दाम होच्छे 330 टाका, মার্কেটে যে কোনো দোকান থেকে কিনতে পারেন। এবং আমাদের যদি ক্লিনিক থেকে কেনেন কিন্তু আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন, যদি নেন নেন আর কি আপনারা। তো আমাদের ক্লিনিক থেকে নিলে আপনারা বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এছাড়া আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা বাইরে থেকেও নিতে পারেন, এটা কিনতে পারেন, তো কোনো অসুবিধা নেই। আমি একবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন, পাঁচটা পাঁচটা করে আসছে, এরকম আসছে। এটা হচ্ছে ফলি হেয়ার এ, ছেলেদের জন্য খুব ভালো হবে এই ফলি হেয়ার এ। যারা শুধু ফলি হেয়ার ইউজ করছেন, যে সমস্ত ছেলেরা, আমি বলবো প্লিজ এটা একবার ইউজ করে দেখুন, আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো ফলাফল পাবেন। এটা কিন্তু বিফোর হেয়ার ট্রান্সপ্লান্ট, আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট 110% সাইড এফেক্ট ফ্রি, আপনারা ইউজ করে দেখতে পারেন। আমি কোনো ব্র্যান্ডের কিন্তু এখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, ঠিক আছে, প্রমোট করছি না। আমার এটা কিন্তু ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, রেজাল্ট পেয়েছি তার জন্যই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং একটা আমি দেখাচ্ছি যে ক্যাপসুলটা, ট্যাবলেটটা কেমন আসে। এই দেখুন, ব্ল্যাক কালারের ট্যাবলেটটা হচ্ছে, ব্ল্যাক কালারের। তো এটা আপনি দিনে একবার নিতে পারেন, ওকে, দিনে একবার আপনি নিতে পারেন। আপনি লাঞ্চ টাইমে নেবেন বা কিংবা ব্রেকফাস্ট টাইমে নেবেন, ঠিক আছে। ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট করার পরে যদি এটা নেন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। জেনারেলি আমি ডিনারের পরে, আমি আফটার ডিনার আমি ইউজ করে দেখেছি, আমি ভালো রেজাল্ট পাইনি, তাই আমি বললাম যে আমি এটাকে চেঞ্জ করে করে এক্সপেরিমেন্ট করেছি, তখন কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর ফলি হেয়ারও একই জিনিস আছে, সেম জিনিস আছে, সব কিছু পেয়ে যাচ্ছেন, অ্যামিনো অ্যাসিড পেয়ে যাচ্ছেন, ভিটামিনস পেয়ে যাচ্ছেন, মিনারেল পেয়ে যাচ্ছেন, সব কিছু পেয়ে যাচ্ছেন। কিন্তু কি ন্যাচারাল যে ডিএইচটি ব্লকারটা, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে নেই, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে নেই। তো আমি বলবো আপনি ফলি হেয়ার এ কিন্তু ইউজ করতে পারেন। আর আমি তো দেখিয়ে দিলাম, এটা এটার দাম, ফলি হেয়ারের দাম সামান্য কিছু কম, এটার থেকে সামান্য কিছু কম, আপনি দেখে নেবেন। ফলি হেয়ারের দাম ফলি হেয়ার এর থেকে সামান্য কিছু কম। এবার আসি যাদের ফাঙ্গাল ইনফেকশান আছে, এটা তো ইন্টারনাল ইউজের জন্য বললাম যে আপনারা খেতে পারেন, আফটার মিল, আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ আপনারা নিতে পারেন, এটা আমার মনে হয়েছে, আমি সেটা বললাম আপনাদেরকে। আর শ্যাম্পুর জন্য অনেকেই বলছে যে যাদের শেডিং ফেস চলছে, যাদের শেডিং স্টেজ চলছে আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট, তাদের কিন্তু খুব বেশি অ্যান্টিফাঙ্গাল ইনফেকশান হওয়ার চান্সেস থাকে, কারণ তারা ভালো মতো ধোয়ে না অনেক সময়, যে ফার্স্ট হেডওয়াশটা করতে হয় বা ফার্স্ট হেডওয়াশ করার পরেও বিভিন্ন কারণে কিন্তু ড্যান্ড্রফ হয় এবং ইচিং হয় মাথায়। এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিফোর হেয়ার ট্রান্সপ্লান্টও দেখা গেছে, যাদের স্ক্যাল্পে ইনফেকশান হয়ে গেছে। সকল প্রকার প্রবলেমের জন্য, যেটা স্ক্যাল্প প্রবলেম বলুন, হেয়ার প্রবলেম বলুন, ড্যান্ড্রফ প্রবলেমের জন্য বলুন, আমি একটাই কথা বলবো যে যে শ্যাম্পু আপনারা ইউজ করতে চাইছেন সেগুলো বাজারের কেমিক্যাল রয়েছে তার মধ্যে, সেই শ্যাম্পুগুলো যেরকম নর্মাল, আমি নাম নেব না কোনো ব্র্যান্ডের, সেগুলো আপনারা যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন, তো মেডিকেল বা মেডিকেটেড কোনো শ্যাম্পু কিন্তু আপনারা জেনারেলি ইউজ করে থাকেন না, খুব কম ক্ষেত্রে মানুষ ইউজ করে থাকে যদি ডক্টর প্রেসক্রাইব করে দেন। তো আমি এখানে সেটাই বলবো যে অ্যান্টিফাঙ্গাল ইনফেকশান, ড্যান্ড্রাফ, ইচিং, স্ক্যাল্প রেডনেস এবং বিভিন্ন যে স্কিন রিলেটেড এবং হেয়ার রিলেটেড, স্ক্যাল্প রিলেটেড যেই সমস্ত প্রবলেম আছে তার জন্য আপনি কী ইউজ করতে পারেন। তো আপনাকে দেখতে হবে যে সেই যে ইনগ্রেডিয়েন্ট, যে শ্যাম্পুটা আপনি নিচ্ছেন তার মধ্যে কী আছে, কী কী দরকার সবার আগে বলে দিই। সেটা হচ্ছে কেটোকেনাজল দরকার, সেলেনিয়াম সালফাইড দরকার, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেটোকেনাজল, সেলেনিয়াম সালফাইড, স্যালিসাইলকাইড অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ওকে, জিঙ্ক, পাইরিথিয়ন এবং সাইক্লোপিরক্স, সাইক্লোপিরক্স, রিপিটিং ওয়ান্স এগেন, কেটোকেনাজল, সেলেনিয়াম সালফাইড দেখে নেবেন আপনারা, স্যালিসাইক্লিক অ্যাসিড, জিঙ্ক, পাইরিথিয়ন এবং সাইক্লোপিরক্স, ঠিক আছে। তো এগুলো যেই শ্যাম্পুর মধ্যে থাকে, যেই যেই শ্যাম্পুর মধ্যে থাকে, সমস্ত মেডিকেটেড শ্যাম্পু দেখবেন মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নেবেন, সেগুলো কিন্তু জেনারেলি আপনার জন্য ভালো হবে। কিন্তু সকল প্রকার শ্যাম্পু বলার থেকে আমি একটা শ্যাম্পুকেই আমি আমার ভালো মনে হয়েছে, যেই কোম্পানি দুটো আলাদা ভেরিয়েন্ট বার করেছে। প্রথম যেই ভেরিয়েন্টটা বার করেছে যার নাম দিয়েছিল সেলসান, তার কিন্তু
স্মেল একটু হাস, একটুখানি মানে কি বলবো, একটুখানি কড়া, একটুখানি কড়া, যেটা অনেকে শ্যুট করছিল না বা অনেকের ভালো লাগছিল না, সেটা হচ্ছে সেলসান শ্যাম্পু। এই যে সেলসান শ্যাম্পু আমি সামনে থেকে দেখাই, এই সেলসান শ্যাম্পুর কিন্তু নতুন ভ্যারিয়েন্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সেলসান ডেলি। এটা আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, আমি দুটোই ইউজ করেছি, দুটোর মধ্যে পার্থক্য আমি আপনাকে বলি। সবথেকে আমার ভালো লেগেছে এটা, আপনি যদি এটা ইউজ করে থাকেন বা ইউজ করার কথা ভাবছেন বা কোনো ডক্টর যদি প্রেসক্রাইব এটা করে থাকে তো তাদেরকে আপনারা একবার জিজ্ঞেস করতে পারেন জাস্ট ফর এনকোয়ারি যে এটা কেন নয়। তার কারণ হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু হিসেবে সেলসান ডেলির প্রথম ব্যাপার হচ্ছে আপনি ডেলি বেসিসে এটাকে ইউজ করতে পারেন, কোনো সাইড এফেক্ট হবে না, কোনো রকমের প্রবলেম হবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে রিডিউসেস ফ্ল্যাকিং অ্যান্ড ইচিং। যদি আপনার খুব বেশি চুলকোয়, খুব বেশি প্রবলেম হয়, ইরিটেশন হয় স্ক্যাল্পে, তো দেন এটা কিন্তু খুব ভালো হবে। তিন নম্বর হচ্ছে অ্যাডেড কন্ডিশনার। এর মধ্যে কিন্তু কন্ডিশনার অ্যাড করা হয়েছে এক্সট্রাভাবে এবং যেটা সাইড এফেক্ট ফ্রি, কোনো রকমের প্রবলেম হবে না, হেয়ার ফল, হেয়ার লস তো একদমই হবে না। চার নম্বর হচ্ছে ফ্রেশ ফ্রেগনেন্স, যেই প্রবলেমটা বহু পেশেন্টের আগে ছিল এই সেলসানকে নিয়ে, এই যে সেলসান দেখতে পাচ্ছেন এই সেলসানকে নিয়ে বহু পেশেন্টের আগে ছিল। তো এটা 120 ml-এর আছে, 120 ml-এর আছে, আর এটার প্রাইস আপনার বলে দিই আমি, 350 টাকা, 349, এর প্রাইস হচ্ছে আপনার, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, মেবি ঝাপসা হয়ে যাচ্ছে, যাই হোক 349 আপনারা দেখে নেবেন, 349, ঠিক আছে, 349 এর প্রাইস হচ্ছে, 349, এবং খুব ভালো শ্যাম্পু এটা, 120 ml-এ আসে, এবং যদি এটা আপনি আমাদের ক্লিনিক থেকে নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন, যদি কালেক্ট করতে চান আপনারা কিন্তু বিশেষ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এটা কেমন আসে আমি আপনাদের দেখিয়ে দিই, এরকম আসে এটা, ঠিক আছে। আর এটা স্মেলও খুব ভালো, আপনার খুব খুব বেশি প্রবলেম হবে না, এবং আফটার শ্যাম্পু অন্য কোনো মানুষ কিন্তু খুব বেশি এফেক্টেড হবে না, মানে আপনার স্মেলের জন্য, ফ্রেগনেন্সের কারণে, এবং এটা ইয়োলোর মধ্যে আসছে, ওকে, ইয়োলোর মধ্যে আসছে, এবং খুব ভালো, আমি এটা ইউজ করেছি, আমি আপনাকে বলবো। তো আপনি এটা নিতে পারেন, ইউজ করতে পারেন, ইউজ করে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কী মনে হলো সেটা জানাবেন। এটা তো এটা খুবই ভালো একটা শ্যাম্পু। আর এই শ্যাম্পুটার কথা বলবো, এই শ্যাম্পুটার মধ্যে সব কিছুই সেম জিনিস আছে, কিন্তু এই জিনিস, এই শ্যাম্পুর একটুখানি ফর্মুলাটাকে চেঞ্জ করা হয়েছে, যেরকম এটা একটু কড়া, এটা একটু বেশি কড়া, তাই এটা আপনি ডেলি ইউজ করতে পারবেন না, সপ্তাহে, অনেকে বলে দুই দিন ইউজ করার কথা, অনেক ডক্টর বলে দুই দিন ইউজ করা যেতে পারে, কিন্তু আমি বলবো এটা সপ্তাহে একদিনই ইউজ করা ভালো, কারণ এটাকে আমার কড়া বলে মনে হয়েছে। এই এটা স্কিনের জন্য এফেক্টিভ, হেয়ারের জন্য এফেক্টিভ, কিন্তু আপনি কিন্তু একদিন পরপর বা ডেলি ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। ওকে, আমি যেটা বললাম, আমার যেটা মনে হয়েছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এবার কথা হচ্ছে কিভাবে ইউজ করব। ইউজ করার ক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে, মিনিমাম টাইম, মিনিমাম টাইম কতক্ষণ আমি ইউজ করব, মিনিমাম অ্যামাউন্ট অর কোয়ান্টিটি, কতটা আমি ব্যবহার করব, কতটা ইউজ করব, আর হচ্ছে মিনিমাম অ্যাপ্লিকেশন। এই যে তিনটে যে আমি আলাদা আলাদা পয়েন্ট বললাম, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, খুব বেশি নিতে হবে না, সামান্য পরিমাণে নেবেন। যারা শ্যাম্পু ইউজ করে অভ্যস্ত তারা হয়তো ভাবেন যে খুব বেশি ঝাঁক হলে সেটা ভালো শ্যাম্পু, সেটা কিন্তু একদমই নয়, যে খুব বেশি ফেনা হলে, ঝাঁক হলে খুব ভালো শ্যাম্পু, যেহেতু এটা মেডিকেটেড এটাতে ঝাঁক নাও হতে পারে, ফেনা নাও হতে পারে। এটাকে মিনিমাম কোয়ান্টিটিতে সামান্য হাতে নেবেন, এবং তার আগে কিন্তু হেয়ারকে ভিজিয়ে নিতে হবে, আপনার পুরো স্ক্যাল্পকে, হেয়ারকে ভালো করে ওয়াশ করে নিতে হবে, হালকা হাতে ওয়াশ করে দিতে হবে, এবং তারপরে এটাকে সামান্য হাতে নিয়ে আস্তে আস্তে আপনার পুরো হেয়ার এবং স্ক্যাল্পে, বিশেষ করে যাতে স্ক্যাল্পে যায়, আঙুল দিয়ে ধীরে 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 হালকা, ম্যাসেজ করতে হবে না, জাস্ট আপনি লাগিয়ে দেবেন, হালকা হালকা করে লাগিয়ে দেবেন, পুরো এন্টায়ার এরিয়াতে লাগিয়ে দেবেন, এবং কমপক্ষে 3-5 মিনিটস কিন্তু আপনাকে রাখতে হবে, লিভ ইট ফর 3-5 মিনিটস।
খুব বেশি হলে 7 to 10 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। আমি এটা বলবো আপনি তার থেকে বেশি রাখবেন না, তারপর এটাকে ওয়াশ করে ফেলুন। এর থেকে কম রাখলেও চলবে না, এর থেকে বেশি রাখলেও চলবে না, দেন কিন্তু আপনি এটা ভালো রেজাল্ট পেতে পারেন। আর এটা ডেলি ইউজের কথা বলা হয়েছে, সেলস অ্যান্ড ডেলি, আমি বলবো ডেলি ইউজ করার কোনো দরকার নেই, আপনি একদিন পরপর ইউজ করুন, এটাই বেটার হবে। ডেলি ইউজ করাটা না করাটাই ভালো, যেটা আমি করি, আমি যেভাবে ফলো আপ করি, আমি কিন্তু আপনাদেরকে সেইভাবে গাইডেন্স দিলাম। আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টও করতে ভুলবেন না যে আপনি কি ইউজ করছেন। আপনি যেটা ইউজ করছেন সেটা নিচে লিখুন, এবং এটা যারা যারা ইউজ করছেন তারাও কমেন্ট করুন, এবং যাদের এটা প্রে, যারা যারা ভাবছেন যে আমার সাইড এফেক্ট হয়েছে, আমি উপকার পাইনি, বা কেউ কেউ উপকার পেয়েছেন, তারা সকলে কিন্তু নিচে কমেন্ট করুন, অবশ্যই আমি রিপ্লাই দেব। এবং আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। নিজে ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন, আর অবশ্যই নিজের হেয়ারের যত্ন নিন, কারণ আপনার হেয়ার আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যেই হেয়ার একবার চলে যায় সেই হেয়ার কিন্তু কোনো দিনও ফিরে আসে না, তাই আপনাকে যত্ন নিতে হলে আপনার হেয়ারকেও যত্ন নিতে হবে। আপনার হেয়ার খুব গুরুত্বপূর্ণ আপনার লুকসের জন্য, আপনার হেলথের জন্য, এবং আপনার কনফিডেন্সের জন্য, আপনার ক্যারেক্টারের জন্য, আপনার পার্সোনালিটির জন্য, আপনার সব কিছুর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখতে থাকুন আমার চ্যানেল, স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও।